হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিএলজি ব্লগস। আজকে মাঝিয়ান ফার্ম ট্যুর করতে যাব। ফার্স্ট ব্লগে যে কমেন্ট এসেছিল, কমেন্টে বলেছিল যে মাঝিয়ান ক্যাম্পাস ট্যুর হোক, তো সেটাই আজকে হতে চলেছে। চলো ফাইনালি মাঝিয়ান ফার্মের জন্য রওনা দিয়ে দিচ্ছে। ওয়েদারটা তো একদমই খারাপ হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। দেখি যাওয়া যাক, কি হয় দেখা যাক। চলো, আজকে কনফার্ম যে বৃষ্টি হবে এটুকু কনফার্ম। একদম সুন্দর ঠান্ডা ওয়েদার হয়ে আছে। আমিও অনেকদিন ধরে ক্যাম্পাসের মধ্যে যাইনি, যাই রাস্তা হয়তো হয়ে গেছে এতদিনে ক্যাম্পাসে। চলে আসছি ক্যাম্পাসের সামনে, এখান থেকে বাউন্ডারি শুরু হয়ে গেছে। এখানে আমি দুটো বছরও কাজ করেছি, 2 বছর। একদম বন্ধ হয়ে ঘাস টাস সব নষ্ট হয়ে গেছে। ভিতরে হয়তো এখনো জিনিস আছে, এখনো ভিতরে টেবিল আছে, বাদ বাকি সব কিছু নিয়ে চলে গিয়েছে। চলো হোস্টেলের দিকটা যেয়ে দেখা যাক। আর এখান থেকে সামনে হচ্ছে লেডিস হোস্টেল। এটা ছিল ক্লাসরুম, ওটা সামনে চলে গেছে, বড় বিল্ডিংটা হচ্ছে এখন ক্লাসরুম হয়ে গেছে ওখানে।
হচ্ছে সেই হোস্টেল, এখানে অনেক রকম স্মৃতি জড়িয়ে আছে। ওই সাইডে যাবো দেখি, কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে মেন প্রবলেম। এখান থেকে সুন্দরভাবে গোটা ক্যাম্পাসটা দেখা যায়, হোস্টেলটা খুব সুন্দর লাগে। এখান থেকে আবার ভিউটা দেখো, চলো টাইমলেসটা এনজয় করো। শুরু হয়ে গেছে, সবাই বাড়ি ভাগছে ছাগল টাগল নিয়ে, আর আমি এখানে ভিডিও তৈরি করছি। বৃষ্টি ভালো জোরে পড়ছে। ভিজে গেলাম অর্ধেক। টাইম ল্যাপস হয়তো কমপ্লিট হবে না, দেখা যাক কি হয়। আজকে ভিডিওটা ভালো করবো বলে DSLR সঙ্গে এনেছি, কপাল। এখানকার বাউন্ডারিটা অনেক বড়, আর ওয়েদারটা খুব একটা যে খারাপ তা না, ওয়েদারটা ভালো হচ্ছে, রোদ নেই, এটাই মজা লাগছে। আজকে অনেকদিন পর ক্যাম্পাসে এসেছি, মজা লাগছে। বৃষ্টিটা যদি ঠাকুর ঠাকুর করে যদি না হয়, এটুকুই কামনা থাকবে। এখান থেকে একটু এগিয়ে যাই, যে সামনে যে দেখা করছি একটু হয়তো সেটার নিচে একটু দাঁড়াতে লাগবে, কারণ বৃষ্টিটা পড়ছে। বৃষ্টিটা কমে গেলে আমি আবার ব্লগ তৈরি করব। চলো যাওয়া যাক। এখনো পড়েই যাচ্ছে, কিছু করার নেই, এভাবেই বেরিয়ে গেলাম। চলো
হয়তো এখন এই অফিসটাতে এখন কেউ বসে না, হয়তো সামনে অফিস হয়ে গেছে। সামনে যাই দেখি পেয়ারা গাছ আছে একটা, যদি পেয়ারা থাকে তাহলে পেয়ারা খাওয়া যাবে। চলো সাপটা যদি না কামড়াই দেয় আমাকে, আমার সাপের ভয়টা বিশাল লাগে। ভার্মি কম্পোস্টের জায়গা, সামনে পেয়ারা গাছটা তো পেয়ারা হয়েছে, ওকো পেয়ারা হয়েছে, যে একটা পেরে আনি, কাদাই ভর্তি তো যাবো কিভাবে। পেয়ারার খাবার লাগবে না, ও ভাই বিশালই কাদা। তো গাছেই উঠে যাবে না, পেয়ারা আছে ঠিকই। পেয়ারা পাড়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি, দুটোই পারলাম, ফালতু পারলে নষ্ট হবে। আছে পেয়ারা আছে কিন্তু সব উপুড়ে সব। চলো হোস্টেলকে টাটা বলে তো বেরিয়ে যাচ্ছি। চলো নাম কি রে, ওই কি নাম কি তোর? ক্যাম্পাসের সামনে মেইন গেটটার সামনে চলে এসেছি। Thank you.
বাড়ির দিকে যাবো, সাহু দাদার দোকানে গিয়েছিলাম, দোকান থেকে এখন বাড়ির দিকে রওনা দিব। চলো যাওয়া যাক। এগুলো একদম মেন ক্যাম্পাসের মতন গেট তৈরি হবে, দেখাই যাবে, আবার আসবো। সামনে গেটটা এখানে বলে এটিএম তৈরি হবে, যে ঘরটা যেটা করা আছে। তখন আসার সময় যে ভিডিওটা করেছিলাম তো ওটাতে রাস্তা দেখা যাচ্ছিল না, রাস্তা গোড়াটা মানে সামনে দিকে কিছু দেখা যাচ্ছিল না, শুধু রাস্তার দিকে নিচু হয়েছিল। আমি ভিডিওটা দেখলাম, দেখে বুঝতে পারলাম যে এই অবস্থা এখন কিছু কী হচ্ছে, যে আমি বুঝতে পারছি এটাকে ডেভেলপমেন্ট কিছু একটা করতে লাগবে, দেখি কি করা যায়। আর ক্যাম্পাসের ভিডিওটা ভালো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। পিপিল ক্যারি করছে কিন্তু তাও হেলমেট নেই, হেলমেটটা প্রয়োজন প্রয়োজন। অনেকক্ষণই আটকে পড়েছিলাম, না হলে ভিডিওটা অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে যেত, আর বাড়িও চলে যেতাম। একটু দেরি হয়ে গেল, কোনো অসুবিধা নেই, চলো যাওয়া যাক। পাগলিগঞ্জের সাইডে চলে এসেছি, বৃষ্টিটা একটু জোরেই হচ্ছে, তো ক্যামেরাটা হচ্ছে বন্ধ করব, বন্ধ করে একদম বাড়িতে যেয়ে দেখা করবো, কারণ না হলে মোবাইলটা নতুন কিনেছি বুঝতেই পারছো, ভিজে গেলে কী অবস্থা হবে আমার, আমি আর ব্লগ তাহলে তৈরি করতেই পারবো না। তো অতএব এখন ক্যামেরাটা ভিতরে রাখি, বাড়ি যেয়ে দেখা করছি, টাটা চলো। ক্যাম্পাস থেকে বাড়িতে চলে এসেছি, পুরো ভিজে গিয়েছি। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, এটা অনুরোধ থাকলো তোমাদের কাছে। আর কালকেও একটা ব্লগ আসবে, তৈরি থেকো, টাটা।